চাঁদপুরের মতলব উত্তরের সাতটি স্থানে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের সমর্থকেরা একই স্থানে রাজনৈতিক সভা আহ্বান করায় সাতটি স্থানে সকাল 7টা থেকে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। প্রাথমিকভাবে তিন দিনের জন্য ওইসব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।